মৃতদেহ সৎকারের সময় বালিশ থেকে বেরোলো 500 টাকার নোটের বান্ডিল। সেই টাকা উদ্ধারে জ্বলন্ত চুল্লিতে ঝাঁপিয়ে পড়লেন মৃতের পরিবারের সদস্যরা। উদ্ধার আটপোড়া 500 টাকার বান্ডিল। এতদিন খাটের তলা, বাড়ির সিলিং এইসব জায়গা থেকে টাকা উদ্ধার হতে দেখা গেছে। টাকা উদ্ধার হয়েছে আরও বিভিন্ন জায়গা থেকে। এ সকল দৃশ্য রাজ্যবাসীর গা শোয়া হয়ে গিয়েছে। কিন্তু এ সম্পূর্ণ ভিন্ন ঘটনা। মৃতের বালিশের তলা থেকে মিলল 500 টাকার বান্ডিল। আতপোড়া অবস্থাতেই উদ্ধার করা হয় ওই টাকার বান্ডিল। এই তাজ্জব ঘটনাটি ঘটেছে বসিরহাট সীমান্তের ঘোজাডাঙ্গা বর্ডার এলাকায়। ঘোজাডাঙ্গা সীমান্ত এলাকায় বসবাস করতেন নিমাই সর্দার। গত রবিবার মৃত্যু হয় নিমাই সর্দারের। তার ছেলে পঞ্চানন সর্দার তার বাবার মৃতদেহ সৎকার করতে স্থানীয় শ্মশানে নিয়ে যান। শুরু হয় মৃতদেহের সৎকার। মুখাগ্নি করেন পঞ্চানন সর্দার। তারপর বাবার বালিশ, বিছানা, চাদর চিতার আগুনে দিয়ে দেন। এরপরই হঠাৎ পঞ্চানন লক্ষ্য করেন বাবার বালিশ থেকে মোটা টাকার বান্ডিল উকি দিচ্ছে। এরপর সকলে মিলে এক প্রকার জ্বলন্ত চুল্লির ওপরেই ঝাঁপিয়ে পড়েন। তড়িঘড়ি ওই বালিশ আগুন থেকে উদ্ধার করা হয়। ওই বালিশের ভেতরে থাকা একটি লাল রঙের ব্যাগ থেকে 16,000 টাকা উদ্ধার হয়। যদিও টাকার বেশ খানিকটা অংশ পুড়ে গিয়েছে। সেই আতপোড়া টাকা নিয়ে ব্যাংকে ব্যাংকে ঘুরলেও টাকা পরিবর্তন করা যায়নি। এরপর পঞ্চাননের বোনের স্বামীর সাহায্যে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার হাটথোবা এলাকায় খোঁজ মেলে খোকন ঘোষ নামে এক ব্যক্তির। জানা গেছে ওই ব্যক্তি ছেঁড়াফাটা নোট কেনার ব্যবসা করেন। খোকন সেই আতপোড়া 16,000 টাকা পরিবর্তন করে 7,150 টাকা দিতে পারবেন বলে জানান। তাতেই রাজি হয় পরিবার। খোকন জানিয়েছেন এই টাকা রিজার্ভ ব্যাংকে ভ্যালু 7,500 টাকা। খোকন ঘোষ জানান এই টাকা পরিবর্তন করে তার 350 টাকা লাভ হয়েছে। সেরা টাকা আমি বিভিন্ন মার্কেটে আমরা কিনি, কিনে এই টাকাটা মানে এটাকে পেস্টিং করতে হয়। পেস্টিং করার পর রিজার্ভ ব্যাংকের কতগুলো রুলস আছে ওই রুল অনুযায়ী এগুলো আমরা রিজার্ভ ব্যাংক থেকে চেঞ্জ করে আনি। যেমন ওনার এই টাকাটা 80% হয়েছে ফুল ভ্যালু, কিন্তু টাকাটা 80% লিগ্যালি নেই, এটা হাফ ভ্যালুতে আছে। তাতে 16,000 টাকায় ব্যাংক যদি আমাকে দিব, হয়তো মনে করেন একটা টাকা আছে রিজেক্ট, তাহলে আমি পাচ্ছি হলো 7,500 টাকা। আমি ওনাকে দিয়েছি 7,150 টাকা, 350 টাকা আমার বেনিফিট, এটা আমার পারিশ্রমিকভাবে আমি নিচ্ছি। আর নোটগুলো সম্পূর্ণ হাফ ভ্যালু, 85% কোনো ফুল নেই, বেশিরভাগই নোটগুলো পুড়ে গেছে। অতএব এই টাকাগুলো আমি 50% 7,500 টাকা পাবো, সেই হিসাবে আমি মনে করেন ওনাকে 7,150 টাকা দিয়েছি। পেশায় ভ্যান চালক ছিলেন মৃত নিমাই সর্দার। মনে করা হচ্ছে ভ্যান চালিয়েই হয়তো 16,000 টাকা জমিয়েছিলেন তিনি। সেই টাকাই জমিয়ে রেখেছিলেন নিজের বালিশের ভেতর। বাবার জমানো টাকা এখন বাবার কাজেই লাগবে বলে জানিয়েছেন ছেলে পঞ্চানন। এগুলো বাবা যখন হচ্ছে মারা গিয়েছে তখন হচ্ছে বালিশ তোলায় ছিল, সোনার কাটা নিয়ে গেছি, নিয়ে গেছে ওখান থেকে মানে চুলেছে চুলেছে চিতায় দেওয়ার পরে আগুন দিয়েছি, দেওয়ার পরে বাবা যখন পড়ার মতো হয়ে গেছে লাস্টে কাপড়গুলো দিয়েছি, দিয়ে দেওয়া বলে বালিশটা ফেলে যায়, ফেলে দিয়ে তারপর হচ্ছে আর ফেলে দিয়ে দেখাই ব্যাগটা আগুনে দেওয়ার পরে তারপরে ফেললে, হ্যাঁ দিয়ে তো দেখুন টাকাগুলো বেরিয়ে আসলো ব্যাগের থেকে, ছোটো ব্যাগ থেকে লাল ব্যাগ। কত টাকা ছিল? 16,000 টাকা। বাবা জমিয়ে রেখেছিল? হ্যাঁ বাবা জমিয়ে। জানতেন যে বালিশের মধ্যে টাকা রাখবে? জানতাম যে আমাদের ওই সময় তো আমাদের মাথায় খেয়াল ছিল না। পুরনো টাকাকে একজনকে বোনাই বললো, বলে আমি একটা এখানে লোক আছে টাকা পুরনো টাকা বদল করে, আসুন এখান থেকে বদল করে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।